আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আর একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডি টেকনিক্যালের পক্ষ থেকে বন্ধুরা আজ আমি আপনাদেরকে এবার ডিজাইনটি দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এক বন্ধুর রিকোয়েস্ট ছিল সাতাশ ফিট বাই বাইশ ফিটের একটি ডিজাইন দেখানোর তো মোটামুটি তিনি এভাবে করতে চাচ্ছিলেন বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা যারা এই ধরনের বাড়ি করতে চাচ্ছেন তাদের এই ডিজাইনটি ভালো লাগতে পারে আমাদের সেই বন্ধুর নিচে দুটি বেডরুম এবং উপরে একটি বেডরুম চাচ্ছিল তো আমি সেইভাবেই চেষ্টা করেছি ডিজাইনটি করার দেখতে পাচ্ছেন আশা করছি অনেকেরই ভালো লাগবে তো বন্ধুরা মোটামুটি এমন হবে বাড়িটি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপরের তলাতে আমরা একটি বেডরুম পাবো বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট থাকবে আর এখানে আমাদের সিঁড়িটা দেখতে পাচ্ছেন অল্প খরচের মধ্যে যারা বাড়ি করতে যাচ্ছেন এভাবে তারা এমন একটি বাড়ি করতে পারেন আমার মনে হয় খুব ভালো হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচতলাতে মোটামুটি এমন হবে এখানে আমাদের লিভিংটা দেখতে পাচ্ছেন আর দুটি বেডরুম মাঝে এখানে দেখতে পাচ্ছেন একটি টয়লেট আর এটা আমাদের কিচেন হবে তো মোটামুটি এমন হবে ডিজাইনটি আশা করছি অনেকেরই ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে ডিজাইনটি এটার ফ্লোর প্ল্যানে চলে যাব বন্ধুরা এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন আমাদের লিভিং এবং ডাইনিং এখানে আমাদের বেডরুমটি দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম এখানে আর এটা আমাদের কিচেন হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমন টয়লেট উপরতলাতে মোটামুটি এমন হবে দেখতে পাচ্ছেন এখানে একটি বেডরুম এটার সাথে অ্যাটাচ টয়লেট করা আছে মাপগুলো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না তো এই বাড়িটি নির্মাণ করতে মোটামুটি আপনাদের দেড় শতক জমির প্রয়োজন পড়বে নির্মাণ খরচ মোটামুটি দশ লাখ টাকার মতো পড়বে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ